মর্নিং সবাইকে। তো আমরা আজকে নতুন একটা প্ল্যান নিয়ে বেরিয়েছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনমের ভাইজ্যাক। তো আমরা এখন অটো থেকে নামলাম জাস্ট, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঋষিকোণ্ডা বিচ। তো আমরা এখন ঋষিকোণ্ডা বিচের সেই রাস্তাতেই আছি। দেখতে পাচ্ছ তোমরা সবাই আছি বন্ধুরা। তো দেখতে থাকো ব্লগটা, আর চ্যানেল নতুন হয়ে আসলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও। অবসরকার ব্লগস নিচের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো চলো দেখা হচ্ছে সামনে, আরও তোমাদের জন্য আসছে নতুন শর্ট। তা আমাদের জন্য নতুন একটা বন্ধু চলে এসছে সাথে সাথে, ওরা দেবাশিসের সাথে সাথে ঘুরছে। ঠিক আছে, এই আমার কাছে আসে না, আমার কাছে আসে না, এই চলো বন্ধু চলো দেখা হচ্ছে। আমাদের যে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, ঠিক আছে, আমরা নতুন অতিথি তো, তাই দেখে বুঝতে পারছে, তাই জন্য নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। তো তোমরা দেখো জাস্ট অসাধারণ ভিউ সামনে, সমুদ্রের সামনের দৃশ্যটা দেখো তোমরা, উফ অসাধারণ সমুদ্র, সমুদ্রের ঢেউটা অসাধারণ। এই যে আমাদের বন্ধু আমাদের পৌঁছে দিল। ও ফাইজ, অসাধারণ দৃশ্য। তো এটা নো সুইমিং জোন, আমরা এখন বালি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা সকালবেলা চলে এসেছি একদম বিচে, আর এখানে অনেক লোকজন চলে এসেছে। তো সবাই চান টান করছে, স্নান করছে এখানে এখন। আর ভাইজ্যাক সিটিটা সত্যি অসাধারণ, সমুদ্র আর পাহাড় এখানে একসাথে আছে, সত্যি একটা অপূর্ব দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশাখাপত্তনমে অবস্থিত ভাইজ্যাক শহরটা, আর মেইন সিটি থেকে প্রায় 17 কিলোমিটার দূরে আছি আমরা এখন এই ঋষিকোণ্ডা বিচ। এখন আমরা চান করবো বাইর থেকে সমুদ্রে। তো চলো বাইক নিয়ে আসতে চান, তো এখানে গাড়ি পার্কিংয়ের একদম সুব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছ তোমরা যে বিচের বাইরেই গাড়ি স্ট্যান্ড করার জায়গা আছে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান তো গাড়ি নিয়ে আসতে অবশ্যই পারি। এখন ঘড়িতে বাজে 6:54, আর সবাই চান করতে নেমে পড়েছে। সি বিচটা অসাধারণ। আর আমরা এখন এই সামনে যে রাস্তাটা আছে এখান দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। সো গাইজ তোমরা দেখতেই পেলে, এইটুকুনি ভিডিও ছিল শেষ। তো ঋষিকোণ্ডা বিচ এটাই, তো এরপরে আরও ভিডিও আসবে, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আরও ভিডিও আসবে। তো তোমরা কে কী জানতে চাও সব কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। সো গাইজ টাটা।